বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। বেশ কিছুদিন ধরে গুঞ্জন উঠছিল বাবা মা হতে যাচ্ছেন এই যুগল। সব জল্পনার অবসান ঘটিয়ে গত 29 ফেব্রুয়ারি বাবা মা হতে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন তারা। আনন্দের এই সংবাদ জানানোর পর মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রাক বিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারা। সেখানে রণবীরের সঙ্গে মঞ্চে পারফরমেন্স করতেও দেখা যায় দীপিকাকে। কয়েকদিন আগে মুম্বাইয়ের বিমানবন্দরে দীপিকাকে নামিয়ে দিয়ে যান রণবীর। এদিন জিন্সের সঙ্গে সোয়েটার পরেছিলেন দীপিকা। সেই মুহূর্ত পাপ্পারাজিরা ক্যামেরায় বন্দি করার পরেই তার ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এরপর গুঞ্জন চাউর হয়েছে সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন দীপিকা। নেটিজনদের অনেকেই দাবি করেছেন দীপিকা অন্তঃসত্ত্বা নন। আম্বানির বাড়িতে পারফরমেন্স, বিমানবন্দরে দীপিকার পোশাক ও হাঁটাচলা, কোথাও সেই ছাপ নেই। আয়ুষী নামে একজন লেখেন, সে অন্তঃসত্ত্বা না, এমন ফিগার সে কখনোই নষ্ট হতে দেবে না। সুতরাং সারোগেসির মাধ্যমেই মা হতে যাচ্ছেন তিনি। আবার নেটিজনদের অনেকেই বিপক্ষে মত দিয়েছেন। একজন লেখেন, 5 মাস আগে পেট বোঝা যাবে না, লম্বা অ্যাথলেট টাইপের বডি যাদের, তাদের 6 মাসের আগে বোঝা যায় না। কিন্তু অনেকেই সারোগেসির কথা বলছেন। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি দীপিকা কিংবা রণবীর সিং। বলিউডের অনেক তারকায় সারোগেসির মাধ্যমে বাবা মা হয়েছেন। এ তালিকায় রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খান, শিল্পা শেট্টি, আমির খান, করণ জোহর, প্রীতি জিন্তা সহ আরও অনেকে।